আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় কেন এম বি দ্রুত শেষ হয় প্রথমে দেখুন ফেসবুকে যখন ফেসবুক আইডি লগ করে ব্যবহার করেন সেই সময় আপনি লক্ষ্য করবেন ফেসবুকের সব ভিডিও ওটু প্লে হচ্ছে আর ওটু ভিডিও চালু হয়ে যাওয়ার কারণে মোবাইলের এমবি কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আর আপনি যদি ইউটিউব অ্যাপ ওপেন করেন তাহলে ইউটিউব অ্যাপেও দেখবেন ভিডিও অটোমেটিক চালু হয়ে যাচ্ছে আপনার ক্লিক করে চালু করার প্রয়োজন হচ্ছে না ফলে এম বি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এখন আমি আপনাকে দেখিয়ে দিব কীভাবে ওটু ভিডিও চালু হওয়া বন্ধ করবেন আর ওটু ভিডিও চালু হওয়া বন্ধ করতে পারলে কিন্তু কম এম দিয়ে বেশি সময় ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করতে পারবেন প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর স্বাভাবিকভাবে ফেসবুক আইডি লগ করবেন উপরের দিক থেকে ট্রি লাইনে ক্লিক করবেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন ফেসবুকের অনেক সেটিংস এখানে থাকবে আপনি নিচের দিকে চলে আসলে মিডিয়া সেটিংসটি পাবেন এই মিডিয়া সেটিংসে ক্লিক করবেন উপরের দিক থেকে ডেটা সেভার সেটিংসটি অন করবেন ও টু প্লে এখানে একটি সেরিংস দেখতে পাচ্ছেন এখানে উপরে সেরিংসটি সিলেক্ট করা আছে আপনি অন ওয়াইফাই অনলি সেরিংসটি সিলেক্ট করবেন ওয়ান ওয়াইফাই অনলি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এখন দেখবেন ফেসবুকের কোনো ভিডিও আর অটোমেটিক চালু হচ্ছে না এখন সারাদিন ফেসবুক ব্যবহার করতে পারবেন এমবি দ্রুত শেষ হবে না ইউটিউব অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে জিমেল অথবা আপনার চ্যানেল থাকলে এই চ্যানেলের লোগোতে ক্লিক করবেন এবং উপরের দিকের সেটিংস আইকন দেখতে পাবেন এই সেটিংসের আইকনে ক্লিক করে জেনারেল সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে আপনি পেয়ে যাবেন প্লেব্যাক ইন ফিটস এই প্লেব্যাক ইন এ ক্লিক করবেন এবং একান থেকেও ওয়াইফাই অনলি সিলেক্ট করে দিবেন ব্যাকে চলে আসবেন অটো প্লেতে ক্লিক করে এই সেটিংসটি অফ করে দিবেন আপনার কাজ কমপ্লিট যেহেতু আমরা বেশি সময় ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করি তাই এই দুটি অ্যাপের গুপন সেটিংসের কাজ দেখিয়ে দিলাম যেন আপনি কম এম দিয়ে বেশি সময় ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে পারেন অথবা ইউটিউব ফেসবুক ব্যবহার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ